टीआई शाह चालन निर्दिक सैनिकरा खत्म गोविंद रही चला चा मुंडा गुना चुटियाई शाह चालन निर्दिक सैनिकरा खत्म गोविंद रही चला चा मुंडा गुना ओली देरी भूमि थी विप्ल मेरी मसार जला चुटियाई शाह चालन निर्दिक सैनिकरा खत्म মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে পর্দার অন্তরালের অবস্থান রত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা বিশেষ করে যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার সমবয়স্ক সম্মানিত যুবক ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিল টুকুনকে যিনি প্রাণমুগ্ধ করার তৌফিক টুকু দান করেছেন সেই মহান মনিবের দরবারে হৃদয় আবানিত চিত্রে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের সত্যবন আবেগ আর ভালোবাসা উজ্জার করে দিয়ে আসুন অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে একবার কালেমা দু শুকর করি সকলে জবান খুলে উচ্চ আওয়াজের মাধ্যমে বলিষ্ঠ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলেই খুশি না নারাজ খুশির আওয়াজে তো আসতে হবে কেন আপনাদের ভিতরে একটু অলসতা ভাব লাগতেছে মনে হচ্ছে যে আজকের মাহফিলে এসে আপনারা বড় কষ্ট পেয়েছেন কি বলেন আপনারা কি কষ্ট পাইছেন তাহলে আপনাদের আওয়াজ বের হচ্ছে না কেন নাকি আপনাদের ভিতরে কোনো দুর্বলতা আছে আমরা মুসলমান আমাদের ভিতরে দুর্বলতা থাকার তো কোনো সুযোগ নাই কথা কোন ঠিক কি না আরেকটু আওয়াজটা বাড়ায় বলেন না ঠিক কি না কারণ যে মুহূর্তে আমরা এই জায়গায় বসেছি ওটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত পদদলিত পদস্থ কথাটা কি ঠিক আরেকটু আওয়াজটা বাড়ায় বল না ঠিক কি না যখন গোটা পৃথিবীতে মুসলমানকে হত্যা করার প্ল্যান প্রোগ্রাম চলছে যখন মায়ানমারে রোহিঙ্গাতে মুসলমানকে নিরহভাবে নিজের মায়ের সামনে নিজের মেয়েকে যখন দর্শন করা হচ্ছে যখন নিজের মায়ের সামনে নিজের মেয়েকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যখন জীবিত অবস্থায় একটা মানুষকে রোহিঙ্গাতে মুসলমানকে ওই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো আবার যখন হত্যা করা হচ্ছে তখন আমরা যারা মুসলমান আছি তখন আমাদের সেই আওয়াজ বন্ধ করলে চলবে না আমাদেরকে সজাগ হয়ে উচ্চ আওয়াজের মাধ্যমে জানিয়ে দিতে হবে যে মুসলমান দুর্বল জাতি নয় মুসলমান সবল জাতি মুসলমান যখন জেগে উঠবে তখন ওই পশ্চিমা শক্তি ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হবে কথা ঠিক না ঠিক সেই কথা যদি আমরা বিশ্বাস করে থাকি এমন এক টাইমে যুগের এক কঠিন ক্লান্তি লগ্নে যখন জাতির কঠিন ক্লান্তি লগ্ন এমন টাইমে মহান আল্লাহ তার মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে আজকের এই নূরানী মাহফিলে যে মহান মনিব আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন আবারও সে মহান মনিবের দরবারে হৃদয় আবনত চিত্রে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে কালিমা দু শুকর করি সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114 গানা সূরার ভিতর থেকে একটা সূরা বলুন তো দেখি কোরআনে কয়টা সূরা 114টা সূরা তাই তো আমাদের সকলের এইগুলি জানা দরকার আজকের মুসলমান যুবক সন্তানকে যদি বলা হয় অযুবক বলো তো দেখি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম আপনারা কি বলেন আমাদের যুবক গুলিতে স্মার্ট এত এগড়ি তখন জবাব দিবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ কথা কন ঠিক কি না
আর যদি মুসলমান যুবক সন্তানকে জিজ্ঞেস করা হয় বলো তো কোরআনের ভিতরে কতটা সূরা আছে তাহলে আপনার আমার ভিতরে এমন অনেক মুসলমান যুবক সন্তান আছে তখন আমরা বলতে পারি না এটা আমাদের কপাল জাতির কপাল পোড়ার সবচেয়ে বড় কারণ আজকে মুসলমান কেন মার খায় কারণ মুসলমানের উৎস হলো কোরআন মুসলমানের উৎস কি কোরআন আওয়াজ করে বলেন মুসলমানের উৎস কি কোরআন মুসলমান তো আজকে কোরআন থেকে দূরে সরে গেছে মুসলমানের ভিতরে আজ কোরআনের মহব্বত নাই মুসলমানের ভিতরে আজ নবীজির মহব্বত নাই নবীর ভালোবাসা নাই নবীর আদর্শ নাই নবীর চরিত্র নাই নবীর আখলাক নাই যেই কারণে আজ মুসলমান মার খাচ্ছে কথাটা ঠিক কিনা বেঠি আমার ভাইরা পবিত্র কোরআন কারীমের 114 দানা সূরার ভিতর থেকে একটা সূরা সূরাতুল ফুরকান যেই সূরাটা 18 নাম্বার পারায় কোরআনে স্থান পেয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই সূরায়ে ফুরকানের ছোট তিনটা আয়াত কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি এই তিনখানা আয়াত কারিমাকে সামনে রেখে আপনাদের খেদমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কানা নবীজির হাদিস কানাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে কিছু বলার এবং আপনাদের সকলকে যেন আমলের নিয়তে কিছু কথা শোনার আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে জবান খুলে বলে আমিন আমার ভাইরা যে তিনখানা আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি ওই আয়াতগুলির আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে বিষয়টা উপস্থাপন করতে চাই সেটা হলো এই আয়াত কারিমাগুলি কেন আল্লাহ নাযিল করছেন কারণ আছে নি নিশ্চয়ই কোনো কারণ আছে কোন কারণে কোন প্রেক্ষিতে কোন প্রশ্নের জবাবে কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন যেটাকে মুফাসসিরিন কেরামগণের ভাষায় শানে নুজুল অথবা সবাবে নুজুল বলা হয় নাযিল হওয়ার কারণ আমরা যদি কোন কারণে আল্লাহ আলোচ্য আয়াত কারিমাগুলি নাযিল করেছেন জানতে পারি তাহলে আপনার আমার আলোচনা বোঝা একেবারে সহজ আমার ভাইরা তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম বল লিখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার দুষ্ট কাফেরদের ভিতর থেকে অন্যতম একজন কাফের কাফেরদের ভিতর থেকে অন্যতম একজন নেতৃত্ব যারা দিত এদের ভিতরে একজন যার নাম ছিল উকবা ইবনে আবি মুইত নামটা বলতে পারবেন উকবা ইবনে আবি মুইত যারা মক্কার নেতৃত্ব দিত যাদের কাছে মক্কার ক্ষমতা ছিল যারা ওই সময় তদানীন্তন যুগে পাওয়ারফুল নেতা ছিল এদের ভিতরে একজন উকবা ইবনে আবি মুইত সে বাণিজ্য করার জন্য ব্যবসা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ সে ভ্রমণ করত বিশাল বড় বিজনেসম্যান ছিল তো সে বিভিন্ন জায়গায় ব্যবসা করার জন্য যেত একদিন সে বাণিজ্য করে মক্কাতে ফেরত আসলো আসার পরে তার মনের ভিতরে একটা চিন্তা জাগলো যে আমি আমার বাড়িতে আমি মেহমানদারি করব মক্কার সম্মানিত ব্যক্তিদেরকে আমার বাড়িতে আমি দাওয়াত করে খাওয়াবো এটা একটা আবাদত এটা একটা আমাদত সে চিন্তা করলো আমার বাড়িতে মক্কার বিশিষ্ট সম্মানিত ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াবো মক্কার বেঈমান কাফেররা যদিও এরা আল্লাহকে বিশ্বাস করত না 33 কোটি দেবতার পূজা করত কিন্তু তারা জানতো মক্কাতে সম্মানিত ব্যক্তি থেকে থাকলে একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে আরো জোরে কর না আরো জোরে বলেন না তারা আল্লাহর রাসূলকে এই কথা স্বীকার করত যে মক্কাতে যদি কোন সম্মানিত ব্যক্তি থেকে থাকে কোন ভালো মানুষ থেকে থাকে কোন চরিত্রবান ব্যক্তি থেকে থাকে কোন আদর্শবান ব্যক্তি থেকে থাকে তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইল সকলের ভিতরে সম্মানিত ব্যক্তি এটা তারা মানত তার বাড়িতে খানা খাওয়াবে বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সর্বপ্রথম সে দাওয়াত দিয়েছে আপনার আমার নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তার দাওয়াত গ্রহণ করলেন কথা বুঝতেছেন আমার সকলে একটু জবাব দিলেন জবাব দেন কথা বুঝেন নি আল্লাহর রাসূল তার দাওয়াত গ্রহণ করলেন নবীজি দাওয়াত গ্রহণ করে কিছু সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন কিন্তু যার দাওয়াতে গেলেন লোকটা কি ইমানদার না কাফের কথা কয় না যে কাফের
আপনারা কি আমার কথা বুঝেন না নাকি লোকটা তো কাফের কথা কোন ঠিক কি না আল্লাহর রাসূল তার বাড়িতে গেলেন সে আল্লাহ রাসূলের সামনে বিভিন্ন আইটেমের খানা কিনা আল্লাহর নবীজির সামনে সে হাজির করলো আমার মা আল্লাহর হাবিবের সালামে রাহমাতুল আলামিনের সামনে যখন সে বিভিন্ন আইটেমের খানা পিনা হাজির করেছে মেহমানদারি করবে মক্কার সম্মানিত ব্যক্তি আল্লাহর দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খাওয়াবে মনে বড় আশা নিয়ে বিভিন্ন আইটেমের খাবার আল্লাহর দূতের সামনে হাজির করল আল্লাহর হাবিব চিন্তা করলেন লোকটা তো ঈমান আনে নাই বিশ্ব নবীজি চিন্তা করলেন নি সুযোগ যায় আমি তাকে ঈমানের দাওয়াতটা দেব যদি ঈমান গ্রহণ করে তাহলে সে কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে এবং পাশাপাশি আমি তার খানাটা গ্রহণ করব জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আমার বিশ্ব নবী তো উম্মতের জন্য দরুদ নবী চিন্তা করতেন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার ভাইরা কাফেররাও কিন্তু আল্লাহর হাবিবের উম্মত এই জন্য কিতাবের ভিতরে আসছে উম্মত হলো দুই প্রকার এক প্রকারের উম্মত আছে যাদেরকে উম্মতে এজামত বলা হয় আরেক প্রকারের উম্মত আছে যাদেরকে উম্মতে দাওয়াত বলা হয় উম্মত কয় প্রকার জোরে বলেন আমার ভাইরা লক্ষ্য করে দেখুন উম্মত হলো দুই প্রকার এক প্রকারের উম্মত কে উম্মতে ইজাবত বলা হয় গোটা পৃথিবীর যত ইমানদার আছে যত মুসলমান আছে সকলেই হলো উম্মতে ইজাবত মানে আল্লাহর রাসূল ইমানের দাওয়াত দিয়েছে তারা ইমানের দাওয়াত গ্রহণ করে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এজন্য এরা হলো উম্মতে ইজাবত যারা নবীর দাওয়াত গ্রহণ করেছে আমরা করছিনি আমরা আল্লাহর রাসূলের দাওয়াত গ্রহণ করছি ইমানের দাওয়াত গ্রহণ করছি নবীজি আল্লাহর পক্ষ থেকে যখন নবী হইয়া এসে আমাদেরকে ইমানের দাওয়াত দিবেন আমরাও সেই নবীর ইমানের দাওয়াত গ্রহণ করছি জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমরা হলাম উম্মতে ইজাবত আরেক প্রকারের উম্মত হলো যাদেরকে বলা হয় উম্মতে দাওয়াত উম্মতে দাওয়াত কাফেররাও নবীজির উম্মত ইহুদিরাও নবীজির উম্মত খ্রিস্টানেরাও নবীর উম্মত তবে বেশ কম কি ওরা নবীজির ইমানের দাওয়াত গ্রহণ করে নাই এজন্য আসরের মাঠে ওরা যাইবো জাহান্নামে আর আমরা যে নবীর ইমানের দাওয়াত গ্রহণ করছি নবীরে ভালোবাসি নবীকে মহব্বত করছি এজন্য আসরের মাঠে আমরা নবীর উম্মত আগে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করব আল্লাহ রাসূল চিন্তা করলেন সে তো আমার উম্মত নবীজি তাকে ঈমানের দাওয়াত দিলেন আল্লাহর হাবিব বললেন তুমি ঈমান গ্রহণ করো কালমা পড়ে মুসলমান হয়ে যাও সুবহানাল্লাহ বলতেন না নবীজির কাছে একজন মানুষ ঈমানদার হওয়া একজন মানুষ কালমা পড়ে মুসলমান হওয়া আসমান এবং জমিনের ভিতরে যা আছে সবচেয়ে উত্তম নবীজি বললেন তুমি কালমা পড়ো তাইলে তোমার খানা গ্রহণ করবো লোকটা চিন্তা করলো মুহাম্মদ এত সম্মানিত ব্যক্তি যদিও স্বার্থের কারণে নবীরে মানে না কিন্তু এটা স্বীকার করে যে মুহাম্মদ আসলে নবী আমি না মানলে কি হইছে মুহাম্মদ তো নবী মুহাম্মদ সম্মানিত ব্যক্তি আল্লাহর দূত আল্লাহর পেয়ারা যাকে ভালো না বাসলে আল্লাহ কেউ খুশি করা কথা বলেন না আল্লাহরে খুশি করানো যাইব নবীরে মুহাম্মদ না করলে নবীরে ভালো না বাসলে লোকটা চিন্তা করলো তাইলে এত বড় সম্মানিত ব্যক্তি সে আমাকে বলছে যে কালমা পড়ে মুসলমান হওয়ার জন্য না হলে সে খানা খাবে না সে টেনশনে পড়ে গেছে এখন কি করব এখন যদি খানা না খায় তাহলে আল্লাহর দোস্ত তার বাড়ি থেকে চলে যায় আল্লাহর নবী ইমামে তার বাড়ি থেকে চলে যায় এটা তো তার অসম্মানই মক্কার আরবের সম্মানিত ব্যক্তি তার বাড়িতে সে দাওয়াত করছে আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব আল্লাহর পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সে দাওয়াত করছে এখন যদি নবী চলে যায় তাহলে তার ইজ্জত ঠিক থাকে না এজন্য সে অন্তর দিয়ে কালমা পড়ছে না সে নবীকে খুশি করানোর জন্য কালমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহর রাসূল তার খানা গ্রহণ করলেন নবীজি তার খানা গ্রহণ করলেন সাহাবীরাও তার খাবার গ্রহণ করছেন নবী তো সে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার ভাইরা এই দিক থেকে বর্ণনাটা এরকম উকবা ইবনে আবি মুয়িত যখন আল্লাহর রাসূল তার বাড়িতে খানা খাইছেন পুরো এলাকায় এই খবর মক্কাতে ছড়িয়ে গেছে যে আল্লাহর দূত
উকবা ইবনে আবি মুইতের বাড়িতে এসেছিল নবীজি ইমানের দাওয়াত দিবেন ইমানের দাওয়াত দেওয়ার পরে নবী বলেছিলেন খাবার গ্রহণ করব না যদি ঈমান না আনো তখন সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই খবরটা তার একটা বন্ধু ছিল বন্ধু ছিলেন কি আপনারা ইংরেজিতে বলা হয় ফ্রেন্ডশিপ কথা হয় না ফ্রেন্ডশিপ আমাদের দেশে ইংরেজিতে যেটাকে বলা হয় ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ছেলে ছেলেও বন্ধু আছে আবার আমাদের দেশে এখন ছেলে মেয়েও বন্ধু আছে কথা হয় না জুরে কথা আছে নি ভার্সিটিতে গেলে কলেজে গেলে দেখা যায় এরা বুঝি গার্লফ্রেন্ড কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে নি আল্লাহ কি বলেন আপনারা এটা কি জায়েজ নি ছেলে আর মেয়ে কি কোনোদিন বন্ধুত্ব হতে পারে তাহলে চিন্তা করে দেখেন তো ফ্রেন্ডশিপ তার একদিন বন্ধুত্ব ছিল যার নাম ছিল উবাই ইবনে খালফ সেই উবাই ইবনে খালফ ছিল নবীর দুশমন নবীর আমাদের সমাজে কিছু নবীর দুশমন আছে নি আপনাদের এলাকাতে মনে নাই সারা পৃথিবীতে এখন নবীর দুশমনেরা আজ জেগে উঠেছে কিন্তু এটাও বলতে চাই যারা আল্লাহর রাসূলের সঙ্গে দুশমনি করে নবীর কলিজায় যার আঘাত দেয় আমরা মুসলমান তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করতে পারি না কথা ঠিক না ঠিক কারণ পৃথিবীতে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয় কথা বলেন না সবচেয়ে বেশি ভালোবাসতে হয় কাকে বিশ্ব নবীকে এবং যাকে ভালোবাসা ইমানের অংশ ঠিক কি না আরো জোরে বলেন আমার মান আপনার মনের নজর নিজের মান গোড়া বলতেছি না নিজের মান গোড়া বলি না বুখারী শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আমিন বলেছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আমিন বলেন এই হাদিস কানা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে আমার বিশ্ব নবী বলেন লা ইউমিনু আহাদুকুম ও উম্মতের শোনা তোমাদের ভিতর কি একজন মানুষ কামিল মুমিন হতে পারবে না কামিল ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ না সে আমি নবীকে ভালো না বাসবে জোরে বল না আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার নবীকে কেমন ভালোবাসতে খুবই মিওয়ালিদিহি নিজের পিতা মাতার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে ও ওয়ালিদিহি নিজের সন্তান নবীকে চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে ওয়ান্নাসি আজমাইন পৃথিবীর সকল মানুষ থেকে সকল বস্তু থেকে এমন কি নিজের জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসা ইমানের অংশ আমার ভাইয়েরা পৃথিবীতে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় তিনি আর কেউ নয় তিনি হলেন আল্লাহর হাবিব আল্লাহ আমার ভাইয়েরা উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু ছিল উবাই ইবনে খালফ যে ছিল নবীর দুশমন নবীকে ভালোবাসত না নবীর কথা শুনলে তার গায়ে আগুন ধরত এখনো কিছু নবীর দুশমন বাংলার ছবি নিয়ে আছে কিনা নাই আরো জোরে আওয়াজ করে বলতে হবে আছে কিনা নাই আমি আপনাদের কাছে জানতে চাই একজন মুমিন পৃথিবীর সব কিছু মানতে পারি নবী দুশমনকে মুমিন কখনো বরদাস্ত করতে পারে না কথা কন আরো জোরে কন একজন মুমিন সব কিছু মানতে পারে কিন্তু নবীর দুশমনকে মুমিন কখনো বরদাস্ত করতে আমি আজকে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কি ওয়াদা করতে পারেন মুসলমান হিসেবে যদি কেউ নবীর কলিজায় আঘাত দিয়ে কথা বলে আমার নবীকে রেবেল না করে নবীর সঙ্গে বিয়াদবি করে নবীর ইজ্জতের উপরে যদি কেউ হামলা করে আমরা আশিক রসুল হব নবীর প্রেমিক হব নবীর মহব্বতে যদি আমাদেরকে জীবন দিতে হয় প্রয়োজনে যদি মাথায় কাপড়ের কাপড় লাগতে হয় কারা কারা প্রস্তুত আসলে আল্লাহকে দেখান আল্লাহকে দেখান
নবীর দুশমন কথা বলছিলাম বুঝতেছেন আমার কথা উবাই ইবনে খালফ সে বলতেছে তার সঙ্গে তার বন্ধুত্ব আরে বন্ধুত্ব তো বিশাল বড় একটা জিনিস আপনার বন্ধু যদি ইসলামকে ভালো না বাসে আপনি তার সঙ্গে চললে দেখবেন আস্তে আস্তে আপনি ইসলামের প্রতি মহব্বত কমে গেছে ঠিক কি না আপনি যাকে বন্ধু বানাবেন সে যদি নবীকে ভালো না বাসে আস্তে আস্তে তার সঙ্গে চলতে চলতে দেখবেন আপনার ভিতরেও এর চরিত্র চলে আসছে সব সঙ্গে সর্বভাস কথা বলেন সব সঙ্গে সর্বভাস অসৎ সঙ্গে সর্বনাশ এই জন্য কারে বন্ধু বানাইবেন কার সঙ্গে আপনার সম্পর্ক হবে এটা বোঝা দরকার সকলকে তো বন্ধু বানানো যায় না কথা কোন ঠিক কি না সকলকে বন্ধু বানানো যায় আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন একজন মানুষের বন্ধু হবে মুমিনের বন্ধু হবে তিনজন সুবহানাল্লাহ জোরে খান আমি কি বলবো এই তিনজনের কথা বলবো কথা বলেন না বলবো ইন্নামা বালিগুকুমুল্লাহ আল্লাহু আকবার বলেন তিনজন প্রথম নাম্বার মুমিনের বন্ধু হবেন আল্লাহ সুবহানাল্লাহ জোরে কা মুমিনের প্রথম নাম্বার বন্ধু কে আমার আল্লাহর নাম নিলে কি আপনাদের কষ্ট হয় আওয়াজ করে বলুন না কে মুমিনের প্রথম নাম্বার বন্ধু হবে আল্লাহ দুই নাম্বারে আল্লাহ বলেন ওয়া রাসূলুহু মুমিনের দুই নাম্বার বন্ধু হবে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদস্য তোমার বন্ধু হবেন আল্লাহ তোমার বন্ধু হবেন নবী নবী তোমার বন্ধু কেন বন্ধুকে যদি তুমি গ্রহণ করো আল্লাহর রাসূলের হাদিসের ভিতরে বলেছেন মান তাসাবাগা বিকৌমি ফাহুয়া মিনহুম আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যে যাকে ভালোবাসবে হাসরের মাঠে তার সঙ্গে তার হাসন নজর হবে তুমি যদি নবীকে ভালোবাসো হাসরের মাঠে তুমি নবীর সঙ্গে জান্নাতে যাবা তুমি যদি নবীকে ভালোবাসো হাসরের মাঠে তোমার কপালে হাউজে কাউসার নসিব হবে তুমি যদি নবীকে ভালোবাসো হাসরের কঠিন ময়দানে তোমার কপালে শাফাত নসিব হবে জোরে বল ঠিক কিনা আর যদি রসুলকে বন্ধু না বানাও হাসরের কঠিন ময়দানে নবীর সঙ্গে তোমার হাসর হবে না তুমি যাকে বন্ধু বানাবা তার সঙ্গে তোমার হাসর হবে এখন তুমি যদি দুনিয়াতে এমন ব্যক্তিকে বন্ধু বানাও যে ব্যক্তির নবীকে ভালোবাসে না যে ব্যক্তি ইসলাম ভালোবাসে না যে ব্যক্তির নাস্তি যে আল্লাহ মানে না যে ব্যক্তি মুরতাদ যে আল্লাহকে বিশ্বাস করে না এমন ব্যক্তিকে যদি তুমি বন্ধু বানাও হাসরের কঠিন ময়দানে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে এবার বুঝে থাকলে বলুন আপনি যদি তাকে বন্ধু বানান হাসরের মাঝে সে জাহান্নামী আপনিও জাহান্নামী ঠিক কিনা এইজন্য মুমিনের বন্ধু কয়জন এক নাম্বার বলেন আল্লাহ দুই নাম্বার আল্লাহর দূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন আমাদের আসল বন্ধু আল্লাহর হাবিব দুনিয়াতে উম্মতের জন্য দরদি ছিলেন সুবহানাল্লাহ বুঝলেন না উম্মতের জন্য আল্লাহর রাসূলের কি দুনিয়াতে দরদ ছিল না শুধু দুনিয়াতে দরদ ছিল তাই আল্লাহর হাবিব হাসরের কঠিন ময়দানে উম্মতের জন্য দরদি হবে হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ তাআলা ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে দুনিয়াতে একটা আল্লাহ ওয়াদা দিয়েছিলেন যে আপনারা যে দোয়াটা করবেন আমি আল্লাহ সেই দোয়াটাই কবুল করব সকল নবীরা একটা একটা দোয়া করছেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন কিন্তু আমাদের নবী একটা দোয়া রেখে দিয়েছেন উম্মতের জন্য যাতে হাসরের কঠিন ময়দানে নবীজি উম্মতের জন্য সেই দোয়াটা করতে সেটা কি হাসরের কঠিন ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন সুবহানাল্লাহ কইতেন না নবীজি মাথা উঠাবেন না নবীজি মাথা উঠাচ্ছেন না আল্লাহ জিবরাইলকে জানায় যে ও জিবরাইল আমার নবীকে গিয়া বলো নবী জানায় তো মাথাটা উঠাও আমার নবী সেজদা থেকে মাথা উঠান আর এবং আমি আল্লাহ জানায় দিলাম নবী সেজদা থেকে মাথা উঠা যে আবেদন করবে আমি আল্লাহ সেই আবেদনটাই কবুল করে দেব আল্লাহ রাসূল সেদিন মাথা উঠায় বলবেন আল্লাহ আমার এতিম উম্মতকে তুমি মাফ করে দাও আর জোরে বলেন না
এতিম উম্মতকে তুমি maaf করে দাও। আসরের মাঠে আল্লাহর রাসূল যখন এই দোয়া করবেন এই এই দোয়া আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ বলবেন যাও আমি আপনি বিশ্ব নবীর উসিলা করে আপনার এতিম উম্মতকে আমি আল্লাহ maaf করে দিলাম। আসরের মাঠে এই উম্মতের মর্যাদা কম না বেশি? সকল উম্মতের চাইতে কম না বেশি? এই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, হাদিস এসেছে কোন পয়গম্বরের উম্মত জান্নাতের গ্রাম পাবে না। শুধু উম্মত তা নয়, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে হাদিস এসেছে ততক্ষণ পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। আসরের মাঠে উম্মত নবীদেরকে আল্লাহ তাআলা বলবে নবীরা হলো বেগুনাহ মাসুম, নবীদের কোন গুনাহ কথা বলেন কোন গুনাহ নবীরা কোন গুনাহ করতে পারে না। আল্লাহ হাসরের মাঠে আদম নবীতে গেলে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ দেখে বলবে আপনারা বেগুনাহ মাসুম, যান আপনারা জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আশ্চর্যের ব্যাপার হাদিস এসেছে প্রত্যেক পয়গম্বরেরা জান্নাতের কাছে যাবেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বাবা আদম যার সন্তান আমরা, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতের কাছে যাবেন। আল্লাহ তো অনুমতি দিয়েছে জান্নাতে ঢোকার জন্য, তিনি জান্নাতের কাছে গিয়া দেখেন জান্নাতের দরজা লাগানো। সুবহানাল্লাহ বলছেন না বুঝি? হ্যাঁ, কেমন মর্যাদা! আমার মা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতের কাছে চলে যাবেন, গিয়ে দেখবেন জান্নাতের দরজা লাগানো আছে বন্ধ আছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতের দরজার কাছে গিয়া কোরআন আনবেন, জান্নাতের প্রহরীরা জিজ্ঞাসা করবে আপনি কে? আদম আলাইহিসসালাম বলবেন আমি বাবা আদম, আল্লাহর পয়গম্বর প্রথম নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, পৃথিবীর সকল মানুষের বাবা আমি আদম। জান্নাত থেকে কোনো আওয়াজ আসবে না, জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা হচ্ছে না। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতের কাছে যাবেন, গিয়ে দেখবেন জান্নাতের দরজা বন্ধ। আল্লাহ না বলেছেন যান আপনারা বেগুনাহ মাসুম জান্নাতে চলে যান? ইব্রাহিম পয়গম্বর জান্নাতের কাছে গিয়া দেখে জান্নাতের দরজা বন্ধ। এবার কোরআন আনবেন, ভিতর থেকে জান্নাতের প্রহরীর আওয়াজ দিবে আপনি কে? তিনি বলবেন আমি ইব্রাহিম নবী। জান্নাতের প্রহরীরা কোনো জবাব দেয় না, জান্নাতের দরজাও খুলে দেয় না। সবচেয়ে দামি নবী হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতের কাছে যাবে, জান্নাতের কোরআন আনবেন আর বলবেন আমি মূসা কালিমুল্লাহ, সাধারণ কোন নবী না, যেই নবী তুর পাহাড়ে গিয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলবেন। বনী ইসরাইলের ভিতরে আমার 2000 নবী না 70,000 পয়গম্বর প্রেরণ করেছে, এর ভিতরে সবচেয়ে দামি নবী, এর ভিতরে সবচেয়ে মুআজ্জাজ নবী হলেন মূসা পয়গম্বর। আমি তো সেই মূসা যাকে আল্লাহ 70,000 বনি ইসরাইলের পয়গম্বর দিয়ে ভিতর থেকে জালিলুল কদর নবী হিসেবে আল্লাহ নির্বাচিত করেছে। জান্নাতের দরজা খুলে দাও। না না না, জান্নাতের দরজা খোলা হচ্ছে না। কিছুক্ষণ পরে এইভাবে করে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যাবেন, ঈসা আলাইহিসসালাম জান্নাতে গিয়া দরজার মধ্যে নক করবেন। ও জান্নাতের প্রহরীরা একটু জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের প্রহরীরা কোনো আওয়াজ দেয় না। আল্লাহর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম তো শুনি না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দূত মুহাম্মদ না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা ওপেন করা হবে না। তাহলে আবার চিন্তা করে দেখুন আমাদের নবীর কত মর্যাদা, আমাদের নবীর কত শান। আসরের কঠিন ময়দানে এই নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে কোনো পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। ঠিক এমনই ভাবে এই নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে কোন উম্মত, কোন পয়গম্বরের উম্মত জান্নাতের ভিতরে যেতে পারবে না। তাহলে আমি বুঝাতে ছিলাম আল্লাহর হাবিব এত বড় উম্মতের জন্য দরুদি আসরের মাটি আল্লাহর রাসূল উম্মতের জন্য হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করবে। দুনিয়া তো বিশ্ব নবী উম্মতের জন্য পেরেছেন, রাসূল উপবাসে বলতেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো। নবী সেজদা অবস্থায় বললেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তুমি আমার এতিম উম্মতকে মাফ করো। সেই নবী উম্মতের জন্য এত দরুদি, ওই নবীকে
মোহর না হয় এর চেয়ে বড় কপাল বুড়া এই জমিনের ভিতরে আর কিছু হতে পারে না ঠিক না এজন্য বুঝে থাকলে বলুন মুমিনের বন্ধু কয়জন একজনের নাম কি দুইজনের নাম নবী আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু মুমিন এক মুমিনের আরেক মুমিন হলো বন্ধু কথা কল ঠিক কি না মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু কিন্তু আমরা তো উল্টো হয়ে গেছে আমরা তো উল্টো হয়ে গেছে আমরা এক মুসলমান আরেক মুসলমানকে এখন আর ভালো বাসি না আমাদের ভিতরে দেখা যায় দলাদলি মারামারি এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না কথা বলেন না কেন আচ্ছা আমি হক কথা বলছি না সত্য কথা বলছি না আজকে আমাদের ভিতরে দেখা যাচ্ছে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি অথচ ইহুদিরা খ্রিস্টানরা গোটা পৃথিবীর সকল বাতিল শক্তিরা আর যেন ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলমানকে হত্যা করার জন্য আমার তো বিশ্বাস আমরা আশিকের রসূলেরা নবীর প্রেমিকেরা আল্লাহর দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের যদি এক হয়ে যায় খোদার কসম আর কোন ইহুদি আর কোন নাসারা আর কোন খ্রিস্টান আর কোন বৌদ্ধ কোন মুসলমান হত্যা করতে পারবে না মানুষ তরুণ তরুণ বুঝেন তো আমার ভিতরে যৌবন ঠকঠক করতে আছে যে কথাগুলি বলবো খুব অ্যাকশন নিয়ে ইমানে অ্যাকশন আকর্ষণের জন্য নয় ইমানে অ্যাকশনে বলবো কতক্ষণ ঠিক কি না আজকে গোটা পৃথিবীতে প্রায় 40 ভাগ ভূখণ্ড মুসলমানের অধীনে সুবহানাল্লাহ জোরে কাল আজ মুসলমানের সংখ্যাও তো কম না গোটা পৃথিবীতে আজ মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 250 কোটির কাছাকাছি এর পরেও এত মুসলমান থাকার পরেও আজকে মুসলমান দেখা যায় মায়ের খায় ওতেই দিয়ে অথচ ইতিহাস প্রমাণ করে মুসলমান তো বাতিলকে ভয় পায় না আল্লাহর একজন ওলি সুদূরি আমন দেশ থেকে বাংলাদেশে এসেছিলেন কোন জায়গায় হযরত শাহজালাল ইয়ামলি রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের কোন জায়গায় আসছিলেন কথা কয় না কথা কয় না জোরে বলেন না সিলেটে এসেছিলেন আল্লাহর ওলি কি এমন দেশ থেকে কোনো অস্ত্র লয়ে আইছিলেন অস্ত্র শস্ত্র কোনো কিছু নিয়ে আসছিলেন তিনি শুধু ইমানের আওয়াজ ইমানের বাণী নিয়ে এসেছিলেন এবং সেই আল্লাহ ওয়ালা হযরত শাহজালাল ইয়ামলি রহমাতুল্লাহ আলাই ইমানের আওয়াজ আল্লাহর কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছিল তিনি যখন সিলেটের মাটি এসে নারী তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিলেন সেই নারী তাকবীর আল্লাহু আকবার আওয়াজটা গৌর গোবিন্দ বাতিল শক্তির গায়ে কম্পন সৃষ্টি করেছে তার বিল্ডিং তছনছ হয়েছে কথা বলে ঠিক না ঠিক কিন্তু ইতিহাস প্রমাণ করে শাহজালালের আল্লাহু আকবারের আওয়াজে বিল্ডিং ভাঙে আর আমরা আল্লাহু আকবারের আওয়াজ দিই আমাদের আওয়াজে তো কোনো কাজ হয় না কোনো অ্যাকশন হয় না তাহলে কি আল্লাহু আকবারের আওয়াজের দাম নাই আছে বুঝা গেল উনার ইমানে অ্যাকশন আর আমাদের ইমানে অ্যাকশন এক সমান জেগে উঠুন শাহজালালের মতো আমরা তো শাহজালালের সূর্য সেনা আমরা তো আর কাউকে ভয় পাই আমি কি একটা সঙ্গীত শোনাবো আপনাদেরকে কথা বলেন শোনাবো চটিয়া ইশাক চালালের নির্বিক সৈনিকেরা পতঙ্গর গোবিন্দ রই চাল চামুন্দা গোনা ঠিক না ঠিক আওয়াজ বাড়াতে হবে ভাইজান আপনারা রাগ করছেন একটু আওয়াজ বাড়ায় বলেন রাগ করছেন চটিয়া ইশাক চালালের নির্বিক সৈনিকেরা পতঙ্গর গোবিন্দ রই চাল চামুন্দা গোনা চটিয়া ইশাক চালালের নির্বিক সৈনিকেরা পতঙ্গর গোবিন্দ রই চাল চামুন্দা গোনা ওলিদের ভূমি বিপ্লবেরই মশার জ্বালা চটিয়া ইশাক চালালের নির্বিক সৈনিকেরা হতঙ্গর গোবিন্দ রই চাল চামুন্দা গোনা ঠিক না ঠিক শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাঘু বসাতে শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাঘু বসাতে শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাঘু বসাতে তাকবীর দলি দি তাকবীর দলি দি অদির পিঠে আগুন
জালা চটিয়াই শাহ জালালের নির্বিকি সৈনিকেরা হতম বর গোবিন্দের ওই চালা চামন্ডা গোলা চটিয়াই শাহ জালালের নির্বিকি সৈনিকেরা হতম বর গোবিন্দের ওই চালা চামন্ডা গোলা অলিদের বমিটি বিপ্লবেরই মশার জালা চটিয়াই শাহ জালালের নির্বিক সৈনিকেরা হতম বর গোবিন্দের ওই চালা চামন্ডা গোলা ঠিক না মাঠে আমার ভাইরা তাহলে আমরা কি কোনো বাতিল শক্তিকে ভয় পাই জোরে বলেন ভয় পাই আমাদের ভয় কার কাকে দিয়ে ভয় করি আল্লাহকে আল্লাহ ছাড়া আমরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না তাহলে মূল কথায় আসুন আপনার আমার বন্ধু একজন ইমানদার মুসলমানের বন্ধু কয়জন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার তার হাবিব তার রসুল তিন নাম্বার একজন মুমিনের বন্ধু আরেকজন মুমিন একজন ইমানদারের বন্ধু আরেকজন ইমানদার একজন মুসলমানের বন্ধু আরেকজন মুসলমান এছাড়া মুসলমানের বন্ধু কখনো ইহুদি নাসারা হবে আপনারা বলবেন হুজুরের কই থেকে কইছেন হইতেতে পারে না দলিল হইল কোরআনের আয়াত কইতাম নি আচ্ছা আল্লাহ কোরআনের সঙ্গে কি আর কোন দুশমনী আছে নাকি আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন হে মুমিনেরা হে মুমিনগণ হে ইমানদারগণ আল্লাহ কত সুন্দর করে ইমানদারদের কি দাগ লা তাতাকিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া ও মুমিনেরা ইহুদি এবং নাসারাদের সঙ্গে তোমাদের কখনো বন্ধুত্ব হতে পারে না জোরে কোন ঠিক কিনা বাযুহুম আউলিয়া ও বার এরা একে অপরের বন্ধু শুধু তাই না আল্লাহ বলেন এই বিধান আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়ার পরেও যদি একজন মুমিন ইহুদি নাসারাদের অনুসরণ করে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম এই বিধান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের কি জানায় দেওয়ার পরেও একজন মুসলমান একজন মুমিন যদি ইহুদি নাসারাদের অনুসরণ করে আল্লাহ বলেন ওরাও ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক কিনা একজন মুসলমান অনুসরণ করবে কাকে বিশ্ব নবীকে কথা বলেন বিশ্ব নবীকে মুমিন তো ইহুদি নাসারাদেরকে অনুসরণ করতে পারে না কিন্তু আজকে আমাদের অবস্থা কি আমরা তো ইহুদি নাসারাদেরকে ফলো করি কথা কোন ঠিক কি না আমাদের চুল নাকি নায়কের চুলের মতো বুঝাই জানি না আপনারা রে বুঝেননি আমার কথা আমাদের চুল লেখা হোক নায়কের চুলের মতো ঠিক কি না বলেন কার মতো নায়কের চুলের মতো আমার চুল হবে নবীর মতো কিন্তু আমি কি আমি তো উল্টা আমার চুল নাকি আমি নায়কের মতো কথা কোন ঠিক কি না নারীরা আজকে নবীর স্ত্রীদেরকে আর আদর্শ গ্রহণ করছে না আজওয়াজ মুতাখারাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পূর্ণবর্তী স্ত্রীগণের আদর্শ আজ নারীরা গ্রহণ করছে না বলেন দেখা যায় নারীরা এখন নায়িকাদের অনুসরণ করতেছে বেপর্দায় চলতেছে অথচ আল্লাহ বলেন যে একজন মুমিন তো ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাতে পারে না কারণ সে তো মুমিন তার চেহারায় থাকবে নবীর আদর্শ তার মুখে থাকবে নবীর আলোচনা তার চেহারায় ফুটে উঠবে নবীর ভালোবাসা আমরা দাবি করি নবীকে ভালোবাসি কিন্তু আসলে তো আমরা দাবি আর কাতে বাস্তবতার সাথে মিলাতে পারছি না নবীকে কেমন ভালোবাসতে হবে লক্ষ্য করে দেখুন একটা দৃষ্টান্ত দিয়ে একটা ওয়াকে আপনাদেরকে শোনাই শুনবেন কিনা কিন্তু আমার মূল ওয়াজ কিন্তু রয়ে গেছে ওই যে উকবা ইবনে আবি মুইত তার বন্ধু শরণ আছে নাম কি উবাই ইবনে খাল যে ছিল নবীর দুশমন সে নবীকে ভালোবাসত না সে যখন ওই খবরটা পাইছিল পাওয়ার পরে পরে কি হইছে রে একটু পরে বলে এর আগে শুনেন কেমনি ভাবে নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর জগৎ বিখ্যাত একজন দার্শনিক বহুত বড় একজন আলেম ছিলেন যার নাম ছিল আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাই রুম দেশে ছিল ওনার বাড়ি কোন দেশে রোম দেশে উনি তাফসীরের বহুত বড় একটা কিতাব লিখেছেন যে কিতাবটার নাম হলো মাসনবিয়ে রুমি তাও আবার সেই কিতাবটা ফারসি আকারে লিখেছেন সুবহানাল্লাহ জোরে বলে কোন ভাষায় কোন ভাষায় ফারসি ভাষা আমাদের ভাষা কি কথা বলেন
ঠিক নেই ঢাকা গেলে দেখবেন বাপেটায় বোলারে হালা আপনারা বুঝছেন না আমার কথা যারা পুরান ঢাকা ঢাকার অধিবাসী যাদের জন্ম কর্ম ঢাকাতে আসলে আমি এগুলো মিথ্যা বলছি না গিয়ে দেখবেন চক বাজারে গেলে দেখবেন ওই সমস্ত মানুষের প্রত্যেকটা কথার মধ্যে হালা উচ্চারণ আছে আবে হালা খানকি হালা নাতকি হালা জোরে জোরে ঠিক কি না বাপে বলারে হালা দেহে ফুলা বাপরে হালা দেহে এটা কিন্তু রাগ কইরা না বরং এটা ওর ভাষা এক ছেলে আঞ্চলিক ভাষা এক ছেলেকে মাদ্রাসায় নিয়ে গেছে ভর্তি করার জন্য ছেলেটা একটু দুষ্ট মানে পুলারে যখন শয়তানি অভিযোগ করতেছে তখন দেখা যাচ্ছে হালা শব্দটা উচ্চারণ করতেছে কিনা কতক্ষণ করে দেখা যায় আবার ছেলেও হুজুরের কাছে বলতেছে হুজুর আব্বা হালা যা করছে না আমি ওয়াজ করার জন্য গেছি আমার একবার বর্দা গোমাছেননি এই অঞ্চলে যদি আইসা করে বর্দা গোমাছেননি লোকেরা কইব ভাই আল্লাহর হস্তে মাপ চাই আমাদের দেশে গমও নাই আদাও নাই কথা কন ঠিক কি না আসলে বর্দা গোমাছেননি মানে কি বড় ভাই ভালো আছেননি বড় ভাই ভালো আছেন এটারে কি কয় বর্দা গোমাছেননি টাঙ্গাইল গেছি ওয়াজ করবার লাগে ওগর ভাষা আরো চমৎকার এরা হুজুর আইসাল হুজুর গেছাল হুজুর খাইসাল হুজুর ওয়াজ করছাল সব কথা ছাল ছাল জোরে বল ঠিক কি না একটু ময়মনসিং অঞ্চলে যদি যান অসুবিধা হইতেছে আপনাদের একটু যদি ময়মনসিং অঞ্চলে যান ময়মনসিং অঞ্চলে গেলে দেখবেন এরা যে টান মারে কথা কয় হুজুর আইসোন জোরে বল ঠিক কি না হুজুর খাইসোন আমার ভাইরা এতগুলি ভাষার শিল্পী কে হ্যাঁ আসল কথা বলতে পারি না আমরা হাইরে কপাল পোড়া এতগুলি ভাষার শিল্পী কে একই বাবার সন্তান দেখেন এটা এমনি বলছি না আল্লাহ কোরআনের ভিতরে বলছে দলিল আল্লাহ বলেছে ওয়াক্তিলাফু আলসিনাতিকুম আমি আল্লাহ তোমাদের ভাষার মধ্যে ইখতিলাফ করে দিয়েছি কেন দিলাম তোমরা যেন আমি আল্লাহকে চিনতে পারো একজন মানুষ যখন চিন্তা করবে বিবেক খাড়ায়া হায় হায় আমরা একই বাবার সন্তান এরপরে একই বাবা আদমের সন্তান আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একই বাবার একই মায়ের সন্তান হওয়ার পরেও পৃথিবীর মানুষের ভাষা কখনোই এক সমান নয় এক এক জায়গার এক এক ভাষা এতগুলি ভাষা সৃষ্টি করলেন কে আল্লাহ তাইলে একটা ভাষা আছে যে ভাষার নাম ফার্সি ভাষা কি বলেন ফার্সি ভাষাটা আমার লাগে সহজ কঠিন অনেক কঠিন সেই ফার্সি ভাষায় উনি একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হলো মসনবিয়ে রুমি তাফসীরের সুপ্রসিদ্ধ একটা কিতাব অনেক উলামাই কেরামেরা এই কিতাবটা পড়লে অনেক কষ্ট হয় মানে ভালো আলেম ওলা হতে হবে ভালো আলেম হতে হবে তাছাড়া কেউ ওই কিতাবটা পড়তে পারবে না ফার্সি আকারে তিনি একটা কিতাব লিখেছেন এত বড় দার্শনিক বহুত বড় আল্লাহর এক ওলি আধ্যাত্মিক জগতের সম্রাট ভালো করে শুনবেন তিনি একবার হজ করার জন্য আল্লাহর ঘর খানে কাবার দিকে কাফেলার লোকদেরকে নিয়ে রওনা করেছেন সুবহানাল্লাহ বলছেন আল্লাহর ঘর খানে কাবা তওয়াফ করে তিনি চলে গেলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে রওজা মুবারকের পাশে চলে গেলেন রওজা মুবারকের পাশে কেন গেলেন উনি চিন্তা করলেন সেখানে গেলে আমার মনে একটা তৃপ্তি আসবে আর আল্লাহর রাসূলের রওজা পাক জিয়ারত করলে নবী নিজে হাদিসে বলেছেন মান যারা কবরি আল্লাহর রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি দেখেন আল্লাহর রাসূল বলেন যে উম্মত আমার রওজা পাক জিয়ারত করবে নবী বলেন ওয়াজাবাত মাদির সেবা মুজারালা আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হবে তা না ওয়াজিব হয়ে গেছে রাসূল বলেন লাহু শাফাআতি হাসরের মাঝে ওই নবীর জন্য ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে এর কপাল কত ভালো এর কপাল কত ভালো এত সান কপাল লাওলা
যে আল্লাহর রাসূলের রোজা পাক জিয়ারত করবে নবীজির রোজার সামনে গিয়া নিজের আবেদন নবীজির রোজার সামনে গিয়া প্রাণ ভরে সালাত সালাম পেশ করবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যে সালাত সালাম নবীজির রোজা পাকের সামনে গিয়া পেশ করবে রাসূল বলেন আসরের মাঝে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে তিনি আল্লাহর দরখানায় কাবা তাওয়াফ করে নবীজির দেশ নবী যেখানে শায়িত রাসূলের রওজা যেখানে শায়িত আল্লাহর রাসূল রওজা মুবারকে জিন্দা কথা কোন ঠিক কি না কথা বলেন ঠিক কি না ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন আল্লাহর রাসূল রওজা মুবারকে জিন্দা আল্লাহু আকবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে চলে গেছেন সেখানে গিয়া 7 দিন অবস্থান করবেন ভালো করে বুঝতে হবে কয়দিন ভাই খারাপ লাগছে আপনাদের কাছে একটু ভালো লাগলে একটু আওয়াজ দিবেন জবান খুলে কথা শুনবেন দিল থেকে কিছু কথা আসবে অন্যথা আমি আপনাদের কাছে নতুন মানুষ মনে মনে ভাববো আল্লাহই জানে কথা শুনে কি শুনে না ভালো লাগে কি লাগে না এটা তো আল্লাহই ভালো জানে আর বক্তা যদি শ্রোতার কাছ থেকে ভালো লাগতেছে এটা বুঝতে না পারে বক্তার কথা বের হয়ে আসে না বক্তার জবান বন্ধ হয়ে যায় যত ভালো বক্তাই হোক আর যখন বক্তা বুঝতে পারে যে না শ্রোতা আমার কথাগুলি শুনতেছে এবং আমার দিকে তাদের মুতাওয়াজ্জু আছে আমার দিকে তাদের খেয়াল আছে তাহলে কিছু কথা চলে আসে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দেখবেন কিছু কথা চলে আসবে আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন রাসূলের রোজায় আতহারের কাছে গিয়ে চিন্তা করলেন এখানে আমরা 7 দিন অবস্থান করব এক সপ্তাহে কয় দিন হয় 7 দিন কথা কোন ঠিক নেই এটা আমাদের জানা দরকার এক সপ্তাহে 7 দিন 7 দিন অবস্থান করবেন তো 7 দিন অবস্থান করলে মানুষ হিসাবে খানা খাওয়া লাগতো না খাওয়া লাগে তো এক এক দেশের মানুষের এক এক ধরনের খাবার কথা কোন ঠিক কি না পাকিস্তানের মানুষের খাবার কি রুটি আর গোশত কথা কয় না রুটি আর গোশত আমরা যারা বাঙালি আমাদের খাবার কি না রে ভাত না মাছে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি কথাটা এরকম মাছে ভাতে বাঙালি খালি ভাত করেন না বাঙালি যে খাঁটি যে বাঙালি বাংলাদেশের মানুষ তার যদি রুচি ভালো হয় রুচি ভালো হইলে বুঝেন তো এটার একটা সংজ্ঞা দিই আমার এক চাচায় বলতো আপনাদের এলাকায় চাচা কারে কয় বাপের বাইরেই তো চাচা কয় নাকি আমার এক চাচা বলতো ভাতিজা আগের জমানার মানুষ একটু খাবার বেশি খাইতো এই কথাটা ঠিক নেই এর একটা কারণ আছে আমি অল্প বয়সে মেধা খাদায় চিন্তা করে বের করলাম আগের জমানার মানুষ খাবার বেশি খাইতো কেন ওই যুগের খাবারটা হালাল ছিল কথা কোন ঠিক নেই খাবার কি ছিল হালাল হালাল এজন্য আগের মানুষে তোরতাজা মাছ দেহাদের পুকুর থেকে উঠায় তোরতাজা মাছ খাইতো এই হালাল খাবার খাইতে একটা স্বাদ পাইতো ইয়াম দেহাদের বেচারা কোটি কোটি টাকার মালিক কিন্তু ডায়াবেটিস আরে বুঝে না শহরের অধিবাসী বিশাল বড় বিল্ডিং এর মালিক ব্যাংকে টাকার অভাব নাই কিন্তু ঘুষ খায়া হারাম খায়া টাকা বানাইছে ঠিক কি না হারাম টাকা দিয়া ব্যাংকে টাকা পার জমাইছে আল্লাহ কয় হারাম টাকা কামাইছিস ঠিক ক্ষমতা তো আমার তুই মনে করছিস ডিজিটাল যুগে তুই হারাম টাকা কামায়া খাইবি খাইতাতে না খালি কামাইবি আর ব্যাংক রাখবি ইয়াম দেয়া কামাইতেছিস ঠিক ডায়াবেটিস খাইতার না ডাক্তারে কই দিছে বিজে আইলে সমস্যা আছে যারা কোন ঠিক কি না সকালে একবার রুটি খায় রাইতে একবার রুটি খায় আর দাদা মাঝখানে যদি এক মুঠো ভাত খায় এও কত চিন্তা ভাবনা করে কোনটা খাইলে নি আবার ডায়াবেটিসের ভাবার বাইরে জায়গা চতুর দিকে সমস্যা কথা কোন ঠিক কি না আর আগের যুগে দেখা যায় তো মানুষ বেশি খাইবার পারতো একটা কারণ হলো ওই যুগে খাবারটা বেশি হালাল ছিল আর হালাল খাবারের মধ্যে মজা আলাদা ঠিক কি না হালাল না খায়া যদি হারাম খায়া কেউ হজ করে কি কন হাদিস সাহেবের হজ কবুল হইব হাদিস সাহেবের ইবাদত কবুল হইব হারাম দেহে যে হজ করলে হজ কবুল হবে না হারাম তাকে যে ইবাদত করলে ইবাদত কবুল হবে না তা আগের যুগের মানুষেরা হালাল খাইতো ওই জন্য একটু বেশি খাইতে পারতো তা আমার চাচাই কইতেছে এক বিয়াই সাহেব আর এক বিয়াই সাহেবের বাড়িতে গেছিল বিয়াই ছিলেন তো ওই যে ছেলে দিয়ে মেয়ে আনে মেয়ে দিয়া ছেলে আনে আত্মীয়তা আত্মীয়তার বন্ধনে জি জি ঠিক আছে তাহলে
আচ্ছা আচ্ছা এই আমি তো এমন জায়গা তাইছি যে এইদিকে যাওয়া যাইতো না সেইদিকে যাওয়া যাইতো না কি কোন ঠিক নেই তবে আমি একটু সময় ভিতরে ইনশাআল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছি আপনাদের সম্মানিত ব্যক্তি প্রধান অতিথি না হযরত আপনাকে প্রধান অতিথি মাশাআল্লাহ আপনাদের যিনি প্রধান অতিথি হয়তোবা আমি না ছিললেও চেহারায় বুঝতে পারতেছি বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আপনাদের সকলের জনদরদী সকলের কাছে আপন সকলের কাছে প্রিয় এইজন্য তিনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ তবে আপনি যদি প্রধান বক্তার আগে বলেন তাহলে আরো সুন্দর হয় কথা কোন ঠিক কি না মোটামুটি উনিও আইসে পড়ে আর আমিও একটা লাইনে জায়গা কথা কোন ঠিক নেই তো আমার কাছে বলছে বিআই গেছে বিআই সাহেবের বাড়িতে তো বিআই সাহেবরে আপনাদের এলাকায় সম্মান বেশি দেয় না কম দেয় কথা কোন নাকি মোলার ডেটা দেয়নি সকাল বেলা যে বিআই সাহেব বড় কষ্ট করে আইছেন এবার মোলার ডেটা খাইয়া যান না এককারে গরিব যদি হয় এককারে গরিব হয় অসহায় হয় বিআই সাহেব চিন্তা করে যে আমার বিআই সাহেব সম্মানিত ব্যক্তি সকাল বেলা তাকে রুটি গোস্ত দেয় অন্তত পক্ষে রুটি গোস্ত না পারলে অন্য কিছু ব্যবস্থা করে দেয় তে বিআই সাহেবের বাড়িতে গেছে সম্মানিত ব্যক্তি দুজনেই ধনী এক বিআই আরেক বিআই সাহেবের বাড়িতে গেছে তো বিআই বাড়িতে যখন গেছে সকাল বেলা রুটি রেখে গেছে গোস্ত আনবার লাগে যে রুটি রেখে যায় গোস্ত আনুন না ইল্লা মাশাআল্লাহ বিআই সাহেবের রুচি এত বেশি গোস্ত আনার আগে রুটির কারবার শেষ আপনারা আমার কথা বুঝছেন না গোস্ত আনবার লেগে গেছে রুটির কারবার শেষ এবার কোন হল গোস্ত রেখে গেছে রুটি আনবো আয়া দে গোস্তের কারবার শেষ মানে দুই ধারে এক জায়গায় করতে হবে কারবার আগে শেষ করে লাগে খাইতে খাইতে বেশি খাইছে না মাত্র 33 টা রুটি আর আধা কেজি গোস্ত খাইছে কথা বুঝছেন না আমার 33 টা রুটি আর আধা কেজি গোস্ত খায়া বিআই বিআই সাহেবরা কয় বিআই সাহেব রুটি নাই আচ্ছা আপনারা মন তো দেখি সেই বেটা রুটি আনার আগে গোস্ত সে গোস্ত আনার আগে রুটি সে দুই ধারে এক জায়গায় করতে না 33 টা রুটি আর আধা কেজি গোস্ত খায়া কয় বিআই সাহেব রুটি নাই যেই মতে কথা কইছে এই বিআইও আমার মতো সালাক বিআই কয় বিআই সাহেব রুসি যে না এটা তো বুঝলাম না কারণ রুসি না হওয়ার তো কিছু দেখি না রুটি আনবার আগে গোস্ত শেষ গোস্ত আনবার আগে রুটি শেষ রুসি নাই কেন কয় বাবা দেখেন জবাব দিতেছে বিআই বিআই রে দেখেন ডাক্তার দেখাইবে লাগাইছিলাম রুগী মানুষ প্রতিমধ্যে বিআই সাহেবের বাড়ি ভরছে এজন্য আপনার বাড়িতে উঠছে বেশি খাইতে পারলাম না মাত্র 33 টা রুটি আর আধা কেজি গোস্ত খাইছি বিআই সাহেব আমার সালাত বিআই কানে কানে কি কয় বিআই সাহেব আল্লাহর হস্তে মাপ চাই আমার বাড়িতে রুসি লয়া কোনদিন আইয়েন না কারণ যে বেটা রুসি সারা 33 টা খা আপনারা কি বলেন রুসি লোকে দেখাইবো এর কোনো হিসাব আছে নি তো এই রকম আমরা তো মাছে ভাতে বাঙালি যদি ভালো লোক হয় খাবার ভালো রুচি যদি ভালো হয় কি কোন আপনারা মাছ আর ভাত হইলে ভালো করে ইলিশ মাছ ইলিশ মাছের বিরান আর সাথে যদি দেশি কাঁচা মরিচ হয় আর রুচি ওলা মানুষের দেওয়া হয় কি কোন আপনারা পুরো এক বল খায় লাগো জোরে কোন ঠিক কি না আমার মানা তো আগের যুগের মানুষ এত খাইতে পারতো এর কারণ হলো হালাল খাবার খাইতো আর এখনকার যুগের মানুষ কম খায় কেন হালাল না খানাটা আমরা যা উপার্জন করি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ওইগুলি হারাম আল্লামা জালালউদ্দিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন আল্লাহর রাসূলের রোজায় আতহারের পাশে নবীজির রোজা মুবারকের পাশে 7 দিন অবস্থান করবেন কাফেলার লোকদেরকে নিয়ে 7 দিন থাকলে খাওয়ান লাগে তো তাদের দেশের খাবার হলো রুটি আর গোস্ত রুটি আর গোস্ত তিনি চিন্তা করলেন রুটি আর গোস্ত 7 দিন খানা পিনার ব্যবস্থা করলেন ভালো করে বুঝবেন কয় দিনের ব্যবস্থা 7 দিন প্রত্যেক দিন নিয়মিত রুটি আর গোস্ত কাফেলার লোকদেরকে নিয়ে খাবেন আশ্চর্যের ব্যাপার হলো জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি সর্বপ্রথম দিন রুটি আর গোস্ত একত্রিত করে কাফেলার লোকদেরকে নিয়ে খানা খেলাম খানা খায়া গোস্তের হাড়িগুলি জুটা খাবারটা একটা ডাস্টবিনের ভিতরে আমি নিক্ষেপ করলাম ডাস্টবিন কিনেন নি আমরা তো জুটা খাবার ময়লা জেনের মধ্যে ফেলে দেই আর কি আমরাও জুটা খাবার ওই জায়গায় নিক্ষেপ করি জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন জুটা খাবার আমি ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলাম কাফেলার লোকেরা নিক্ষেপ করলো এমন সময় দেখা যায় ও দোস্ত ভালো করে লক্ষ্য করবেন এমন সময় দেখা যায় সুদর্শন চেহারা বলা আল্লাহু আকবার সুন্দর একটা আকৃতি ওয়ালা চুবা সুবহানাল্লাহ জোরে কর চেহারা দেখতে লাগে যেন কোন বাচ্চার ছেলে বাচ্চার পরিবারের ছেলে এরকম কোন বাচ্চার পরিবারের সন্তান এরকম সুদ
সুদর্শন সুন্দর চেহারা সুপুরুষ এরকম একটা যুবক তারুণ্য যার শরীরে তারুণ্য যার এখন চলতে আছে এমন একটা যুবক একজন সুন্দর যুবক হঠাৎ করে ওই ডাস্টবিনের ভিতরে আসলো এসে ওই দুটা খাবারটা হাতে নিল হাতে নিয়ে সে সেই খাবারটা নবীজির সুন্নাত তরিকা মোতাবেক গ্রহণ করলো আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন হায় হায় এই যুবকের চেহারায় কয় যুবক তো সাধারণ কোন ছেলে না মনে হয় কোন দেশের কোন বাচ্চার ছেলে হবে কিন্তু এরপরেও এই যুবক আমরা সামান্য একটা খাবার রুটি আর গোশত খায়া গোশতের হাড়িগুলি যখন ডাস্টবিনে ফেলে দেই ওই যুবকটা ওই খাবারটা যেটা খাবারটা নবীজির সুন্নাত তরিকা মোতাবেক খায় তিনি আশ্চর্য হয়ে গেলেন একবার খায়া যুবকটা চলে গেছে তৃতীয়বার আবার খাবার টাইম আসছে আবার সেই যুবকটা আবার ওই জুতা খাবারটা ডাস্টবিন থেকে উঠায়া ওই গোশতের হাড়িগুলি আবার চুষে চুষে খাইতেছে জালালউদ্দিন রুমি শুধু তাকায় দেখতে আছেন নজর করতেছেন কিন্তু কিছুই বলতেছেন না তৃতীয়বার আবার দেখা যায় ওই যুবকটা আবার যথারীতি খাবারের টাইমে আসলো খাবার খাওয়ার পরে ওই জুতা খাবারটা আবার যখন ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলেন এমনিতেই দেখা যায় আবার সেই যুবকটা ওই ডাস্টবিন থেকে জুতা খাবারটা হাতে উঠাইছে হাতে উঠায়া মহব্বত করে নবীজির তরিকা মোতাবেক খাইতেছে আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ এবার চিন্তা করলেন এখন যুবকটাকে ডাক দিতে হবে সুবহানাল্লাহ জোরে কর আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মানব জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি এবার যুবকটাকে ডাক দিয়ে বললেন বাবা যুবক একটু দাঁড়াও আল্লাহু আকবার আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে ডেকে যখন তিনি তার কাছে চলে গেলেন যুবকটার কাছে গিয়া জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে একটু বুকির ভিতরে জড়ায়া ধরলেন বুকির ভিতরে জড়ায়া ধরে যুবকটাকে জালালউদ্দিন নবী আবেগ আপ্লুত হয়ে জিজ্ঞেস করতেছেন আরে যুবক বুঝতে পারলাম না তোমার মতো সুদর্শন সুদর্শন চেহারাওয়ালা একটা যুবক জুটা খাবার খেয়ে যখন ডাস্টবিনের ভিতরে আমরা ফেলে দিই অবশিষ্ট খাবারটা হাতে উঠায়া তুমি যে খাবার গ্রহণ করো তোমার কি খাবারের কোনো ব্যবস্থা নাই তুমি কি খাবার পাও না নাকি তুমি এই অবস্থা কেন কিন্তু তোমার চেহারায় তো বোঝা যায় না চেহারায় দেখা যায় তুমি কোনো সম্মানিত বংশের ছেলে তোমার পিতা মনে হয় সম্মানিত কোনো ব্যক্তি হবে এরপরও ডাস্টবিন থেকে জুতা খাবার গ্রহণ করছো কেন মদিনাতে আমার বাড়ি না মদিনাতে আমার ঘর না মদিনাতে আমার আপন বলতে কেউ নাই মদিনাতে আত্মীয় স্বজন বলতে আমার কেউ নাই বহু দূরে আমার বাড়ি বহু দূরে আমার ঘর আমার মাও নাই আমার বাবাও নাই আমি এতিম অসহায় একটা সন্তান কিন্তু নবীকে বড় বেশি ভালোবাসি জোরে কর না আল্লাহু আকবার নবীকে বড় বেশি মহব্বত করি আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসি নবীর মহব্বতে আমার নিজের দেশ ত্যাগ করেছি শুধু নিজের দেশ ত্যাগ করেছি তা না নিজের দেশ ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় আমি প্রবেশ করেছি আমার একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় পেটির ভিতরে যখন কোনো ধরনের খাবার জুটে না আমি হঠাৎ করে তাকায় দেখতেছি আপনারা যে খাবার খায় দুটো খাবার ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করছেন আমি চিন্তা করলাম আপাতত এই খাবারটা খেয়ে আমার বান্দা বাসুক আমি জানি বেঁচে যাই এই কারণে সেই খাবারটা গ্রহণ করতেছি আমার এই কথা যখন তিনি শুনেছেন যুবকটার প্রতি তার মহব্বত হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে জোরে বলুন আল্লাহু আকবার এমনিতেই জালালউদ্দিন নবী যুবকটাকে কাছে নিয়ে বলতেছেন ওরে যুবক মদিনাতে আমরা আরো ছয় দিন থাকবো একদিন চলে গেছে ছয় দিন মদিনাতে আরো আমরা থাকবো নবীজির রোজা পাকে আরো ছয় দিন অবস্থান করবে আরে যুবক শুনে এই ছয় দিন তোমাকে আমরা দাওয়াত দিলাম তুমি মেহেরবানি করে খাবারের টাইমে আসবা আর আমাদের সঙ্গে তুমি খাবার গ্রহণ করবা
আমার দুস্থ ভালো করে শুনুন এই নামে করে এবার প্রত্যেক দিন জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাই খাবারের টাইম যখন হয় কাফেলার লোকদের কিনে যখন খাবার খাইতে বসে যুবকটা আসে কাফেলার লোকদের সঙ্গে রুটি আর গোস্ত খায় খাবার গ্রহণ করে এইভাবে করে পাঁচ দিন চলে গেছে আগে গেছে দিন এখন পাঁচ দিন মোট কয়দিন কতক্ষণ না ছয় দিন চলে গেছে আর মাত্র একদিন বাকি আছে জালালউদ্দিন নবী একদিন বাকি থাকা অবস্থায় যুবক তার প্রতি জালালউদ্দিন নবীর মহব্বত সৃষ্টি হয়ে গেছে সুবহানাল্লাহ বলছেন আমাদের তো মহব্বত সৃষ্টি হয় একজন মানুষ যদি আরেকজন মানুষকে বিনা ছাড়াতে একটা কাপ চা খাওয়ায় এক মুসলমান আরেক মুসলমানের প্রতি মহব্বত হয় কি হয় না মহব্বত হয়ে গেছে জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাই যুবকটার দিকে চেহারার দিকে তাকায় আছেন এবার একদিন বাকি আছে খানার টাইমে জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাই যুবকটাকে এবার খানা শেষ হওয়ার পরে আবেগ আপ্লুত হইয়া আবার দিকে তিনি তাকে কাছে আনলেন কাছে এনে জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাই যুবকটাকে বলতেছেন বাবা যুবক আর মনে হয় একদিন বাকি আছে আমরা এরপরে আমাদের অন্য দেশে চলে যাব তোমাকে রেখে আমাদের দেখিতে মনে চায় না আরে জোয়ার শুনে তুমি কি জাবানি আমাদের দেশে গেলে তোমার কোনো কিছুর অভাব হবে না আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম আমাদের দেশে যদি যাও আমাদের দেশে গেলে সুন্দর একটা নারীর সঙ্গে তোমাকে বিবাহ করায় দেব দেখেন তিনি বলতেছেন তুমি চলো আমাদের দেশে গেলে তোমার কয়েকটা ব্যবস্থা করে দেওয়া হবে একটা হলো তোমার যে চেহারা এই চেহারা দেখে যে কোনো নারীর সঙ্গে বিবাহের প্রস্তাব দিলে রাজি করানো সম্ভব হবে সুন্দর একটা নারীর সঙ্গে তোমাকে বিবাহ করায় দেওয়া হবে আপনারা আমার এইটা হলে কি অবস্থা কি বুঝেন আপনারা কারণ আমাদের তো এই অবস্থা আমরা তো এরকম এরকম আছে কিন্তু যুবক কোনো জবাব দিতেছে না যুবক কোনো জবাব দিতেছে না তিনি বলেন চলো আমার দেশে চলো আমার দেশে গেলে সুন্দর একটা নারীর সঙ্গে তোমাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে আচ্ছা ভালো কথা এরপরে কি দিবেন জালালউদ্দিন নবী আবার বলতেছেন ও যুবক শোনা আমাদের দেশে আম দেশে যদি তুমি যাও শুধুমাত্র তোমাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিব তা না সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে সুন্দর একটা বাড়ির ব্যবস্থা সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিয়া শেষ নয় তুমি যদি চাও তোমার জীবন চলার জন্য ভালো গাড়ি যদি প্রয়োজন হয় গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে তোমার জীবিকা উপার্জনের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হবে চোখ দিয়ে অনবরত জড়জড়ায় পানি ভরতে আছে জালালউদ্দিন নবী অবাক হয়ে গেছে যুবক তো খুশি হওয়ার কথা কিন্তু যুবকের চোখ দিয়ে কেন পানি ভরে আল্লামা জালালউদ্দিন নবী আবেগ আপ্লুত হইয়া যুবকটাকে জিজ্ঞেস করতেছে ওরে যুবক সুন্দর নারী দিব সুন্দর বাড়ি দিব সুন্দর জীবিকা উপার্জনের ব্যবস্থা দিব ভালো প্রাইমেট কারিন ব্যবস্থা করে দিব তোমার চেহারা এখন তো সুন্দর আরো বেশি হওয়ার কথা কিন্তু তোমার চোখ দিয়ে জোর করে পানি কেন পড়ে এমনিতে যুবক দাঁড় দিয়ে বলে ওরে জালালউদ্দিন তুমি আল্লাহর কসম আসমানের মালিকের কসম জমিনের মালিকের কসম করে বলি আপনি যে তিনটে জিনিসের মহব্বত আমাকে দেখাইছেন একটারও মহব্বত আমার অন্তরের ভিতরে নাই আমার অন্তরের ভিতরে আমি আপনার কাছে জানতে চাই আপনার দেশে গেলে সুন্দর বাড়ি দিবেন সুন্দর নারী দিবেন ভালো ব্যবসার ব্যবস্থা করে দিবেন ভালো গাড়ির ব্যবস্থা করে দিবেন ওইগুলি আমি চাই না আমি জানতে চাই আপনার দেশে গেলে পরে নবীজির রোজা মুবারক দিতে পারবেন কিনা আপনার দেশে যাওয়ার পরে আপনি আমাকে মোবারক দিতে পারবেন কিনা জালালউদ্দিন নবী এবার যুবকটাকে আবার জড়াইয়া ধরেছে যুবকটাকে জড়াইয়া ধরিয়া জালালউদ্দিন নবী বলেন আরে যুবক শোনো পৃথিবীতে এক জায়গায় নবী রোজা আছে সেটা হলো মদিনাতুল মুনাব্বারা বাংলাদেশে নবীর রোজা নাই পাকিস্তানে নবীর রোজা নাই ভারতের নবীর রোজা নাই আরে যুবক শোনো পৃথিবীর একটা জায়গায় নবীর রোজা সেই জায়গাটা হলো মদিনাতুল মুনাব্বারা এইটা তো আমার দেওয়া সম্ভব না এমনিতে যুবকটা রাগ দিয়ে বলে তাহলে এবার শুনুন আল্লাহর কসম আমি নবীকে এত ভালোবাসি আমি যুবক যখন একদিন হয় দুই দিন হয়
তিন দিন হয় পেটির খোদায় বস্তি রাতে ভোট করি এমনি অবস্থায় বিশ্বনবীজির রোজা বাগানের সামনে একটা বার আসি আমার পেটে খোদা এই পেটে খোদা নিয়া পেটি খোদা অবস্থায় খোদা তো অবস্থায় নবীজির সামনে এসে রোজা মুবারকের সামনে এসে আমি যখন সালাত সালাম পেশ করি তাকায় দেখি তিন দিনের পেটের খোদা সঙ্গে সঙ্গে আমার নিবরণ হয়ে যায় আমার তিন দিনের পেটের খোদা নিবরণ হয়ে যায় চিন্তা করে দেখেন যুবক কবিকে কেমন ভালোবাসে কথা কোন ঠিক কি না আমরা কিভাবে ভালোবাসি আমরা তো আসলে নবীকে বলি নবীকে মহব্বত করি কাজে কর্মে আমাদেরকে পরিণত করতে হবে নবী আছেন ইনশাআল্লাহ আমার ভাইরা আসুন তাইলে নবীর দুশমনের কথা বলছিলাম স্মরণ আছে আপনাদের উকবা ইবনে আবি মুইতের বন্ধু তার নাম কি উবাই ইবনে খালফ সেই উবাই ইবনে খালফ সে যখন শুনলো আল্লাহর রাসূল তার বাড়িতে খানা খাইছেন শুনে তার শরীরে আগুন ধরছে কথা বুঝেন নাই শুনলে তার শরীরে কি ধরছে আগুন ধরছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে খানা খাওয়াইছে আবার আরেকজন নেতা এসে খবর কইতেছে সাংবাদিকে নেতা সাহেব নেতা জি খবর পাইছেন নি খবর পাইছেন নি ও কি খবর কই যে আপনার দোস্ত উকবা ইবনে আবি মুইত তার বাড়িতে মক্কার সম্মানিত ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে এর মধ্যে সবার উপরের আসনে বসাইছে বিশ্ব নবীকে সুবহানাল্লাহ বলছেন না উচ্চ আসনে কারে বসাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীকে উচ্চ আসনে বসাইছে শুধু উচ্চ আসনে বসাইছে তা না তার সামনে নবী এবং নবীর সাহাবীদের সামনে যখন নেতাজি খাবার দিছে সাংবাদিকে খবর কইতাছে খাবার গ্রহণ দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবার গ্রহণ করে না সে খাবার খাইতে পায় না তখন আল্লাহর রাসূল নাকি বলছিল যে কালমা পড়ে মুসলমান হও তাহলে খানা খাবো সঙ্গে সঙ্গে আপনার যে বন্ধু উকবা ইবনে আবি মুইত সে কালমা পড়ছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানা খাওয়াইছে এই খবর শুনে তার তো সেন্টিমিটার 140 ফুট দাঁড়ি হইছে জোরে কোন ঠিক রে মাথা গরম হয়ে গেছে দৌড়েছে উকবা ইবনে আবি মুইতের বাড়িতে তাই মনে হয় প্রায় শেষ শেষ তাই তো সময় কাছে কাছে আচ্ছা হযরতকে নিয়ে আসেন আর প্রধান বক্তা যিনি উনিও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো পর্যায়ের একজন আলেম ঢাকা কলোনি মতিঝিল কলোনি কেন্দ্রীয় মসজিদ আমার জানা মোতাবেক যে মসজিদে প্রায় 5 থেকে 7 হাজার মুসল্লি হয় ইনশাআল্লাহ চলে আসবেন তো সে যে কথাটা বলছিলাম ভালো করে শুনবেন এই কথা যখন শুনছে উবাই ইবনে খালফ রাগান্বিত হয়ে দৌড়ে এসে তার বন্ধুর বাড়িতে কার বাড়িতে এসে কথা বলেন না কার বাড়িতে বন্ধুর বাড়িতে এসে বন্ধুর বাড়িতে আয়া কইতেছে এ উকবা শুনছি তুমি নাকি আল্লাহর দূতকে তোমার বাড়িতে দাওয়াত দিছো হ্যাঁ দাওয়াত দিছি তো কি সে কয় আবার নাকি তুমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো তুমি আমার বন্ধু হয়ে আমার মির্জাপুরি করলা এমন মির্জাপুরি তুমি আমার লাগে করতে পারলা তুমি মুহাম্মাদের ধর্ম কেন গ্রহণ করলা এমনিতেই বন্ধুর মহব্বতে দেখেন বন্ধুর মহব্বতে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বন্ধুর মহব্বত তার ভিতরে এতে বেশি এখন সে বন্ধুর মহব্বতে কইতে আছে কি কর এ উবাই ইবনে খালফ আসলে যে মুহাম্মাদের সামনে কালিমা যে পড়ছিলাম এটা অন্তর দিয়ে পড়ছি না রাজনীতির কালিমা পড়ছি এটা বুঝি রাজনীতির কালিমা রাজনীতি পর কালিমা কোনটা যাতে তার ক্ষমতা ঠিক থাকে ফাওয়াদ ঠিক থাকে সম্মান ঠিক থাকে ইজ্জত ঠিক থাকে জোরে কোন ঠিক নেই এই রাজনীতির কালিমা বলছি দেখেন এখন ঘটনাটা দেখেন মূল কথায় চলে আসছি এবং আয়াতে তাফসীরে দুই এক মিনিট গিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিব বন্ধুগণ আমার এবার সে যখন এই কথা বলছে এমনি তিনি উবাই ইবনে খালফ হাসি দিয়ে খুশি হইয়া কয় তাই যদি হয় যে কথা কইছো এটা যদি সত্য হয় রাজনীতির কালিমা হয়ে দাও তাহলে একটা কাজ করো কি কাজ তুমি যাও আল্লাহ আমার নবীজির চেহারা যেই চেহারার কাছে আকাশের চাঁদ পর্যন্ত হার মানা আল্লাহু আকবার কথা কোন ঠিক কিনা যেই নবীর নূর
আল্লাহর ইশারা দেখে হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়, ওই নবীর সঙ্গে কেমন আচরণ, ওই নবীর সঙ্গে কেমন বিয়াদবি, আমার নবীর চেহারার সঙ্গে কি আকাশের চাঁদের কোনো তুলনা হতে পারে? আরো জোরে বলেন, আকাশতে চাঁদনে মেয়েছে মায়া মিনার খোলে, আদার রাতে উঠল চেন চাঁদির চেরা গো ঝোলে, চাঁদির চেরা গো ঝোলে, আকাশতে চাঁদনে মেয়েছে মায়া মিনার খোলে, আদার রাতে উঠল চেন চাঁদির চেরা গো ঝোলে, চাঁদির চেরা গো ঝোলে, গুলশানে তমাম জাহান নবীর তরে, তমাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম, বলেন মারহাবা। আমার ভাইরা শেষ কথা হলো, সে বলতেছে আমি রাজনীতির কালিমা পড়ছি রে, তাই যদি তাহলে আল্লাহ রসুলের চেহারার সামনে গিয়া নবীজির চেহারা মোবারকে গিয়া তুতু নিক্ষেপ কর। এই কথা বলা মাত্রই সে কি করলো, উকবা ইবনে আবি মুয়িত তার বন্ধুর সংস্পর্শ, তার বন্ধুকে ভালোবেসে সে আল্লাহ নবীজির সামনে গিয়া তুতু নিক্ষেপ করছে। জোরে বলেন আউযুবিল্লাহ। নবীজির কলিজায় আঘাত চলে আসছে, আর আল্লাহর হাবিবের কলিজায় আঘাত আসলে আল্লাহ কি বরদাস্ত করতে পারেনি? আরো জোরে বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করতে, জোরে বলনা সুবহানাল্লাহ। আমার আয়াতের ব্যাখ্যা দিব না, শুধুমাত্র একটা আয়াতের তরজমা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলেন, ওয়াইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইযি জাআনি, ওয়া কানা শাইতান লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলেন, ও নবী, সে হলো কপাল পোড়া, উকবা ইবনে আবি মুয়িত কালিমা পড়েও সে কয় নাকি রাজনীতির কালিমা বলছে, ও নবী মনটা ঘাবড়াইল না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই কপাল পোড়া আসরের কঠিন ময়দানে তার এমন অবস্থা হবে। আমার ভাইরা জালেমদারা কাদের একে বোঝানো হয়েছে, এই জায়গায় জালেমদারা যারা নিজের নফসের উপরে জুলুম করছে, সে চাইলে ওই অন্তরের ভিতরে ইমান গ্রহণ করতে পারত, নবীর ভালোবাসা গ্রহণ করতে পারত, এই নফসটাকে সে কুফরি ঢুকায় দিছে, আল্লাহর রসূলের দাওয়াত গ্রহণ করছে না, কালমা পড়ে মুসলমান হইছে না, এজন্য নবী আপনার মন ঘাবড়াইল না। আসরের কঠিন ময়দানে সেই উকবা ইবনে আবি মুয়িত নিজের হাত নিজে কর্তন করবে, আর আফসুস করবে, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, আমি যদি রসুলের বাঁচানো রাস্তাটা গ্রহণ করতাম, যদি নবী যে দাওয়াত দিছেন এটা গ্রহণ করতাম, আয় হায় আফসোস করবে, কিন্তু আফসোস করেও কোনো কাজে আসবে না, আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমার জন্য আফসোস যে আমি অমুক ফুলানাকে বন্ধু হিসেবে গ্রহণ করছিলাম, সেই উমাইর ইবনে খালকে বন্ধু বলে গ্রহণ করছিলাম, অথচ লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইযি জাআনি, আমার কাছে হকের দাওয়াত এসেছিল, আমার কাছে নবী ইমানের দাওয়াত দিছিলেন, কতক্ষণ ঠিক কিনা, আমার কাছে হকের দাওয়াত আসার পরেও আমি কি হইছি, গোমরা হইছি। আল্লাহ বলেন ওয়া কানা শাইতান লিল ইনসানি খাযুলা, ও মানুষ শুনো, শয়তান হলো মানুষের দুশমন, বন্ধু নয়, কতক্ষণ ঠিক কিনা, আসুন আমরা শয়তানের সংস্পর্শ গ্রহণ করব না, নবীদের বাঁচানো রাস্তা নবীর আদর্শ গ্রহণ করে আমাদের জিন্দেগি আমরা অতিবাহিত করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।